স্বভাব ভীষণ দুষ্ট, ওরা কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত তাই করতে জব্দ ওদের। সুপারিনটেনডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদব কোনটে। মর্কট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে। নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে। আর পারি না, আর পারি না। ও ও, আজ কোমরে ব্যথা, কাল পায়ে ব্যথা, পরশু সমস্ত মাথায় ব্যথা। উঠি বাবারে, এভাবে কি আর বেঁচে থাকা যায়? ঠিক করে বলুন আগে, এ কোন ব্যথাটা সারাবো? হ্যাঁ বলি, ভেবেছেনটা কি আমি কি প্রতিটা ব্যথার জন্য আলাদা আলাদা ভিজিট দেব? হ্যাঁ, একসাথে সব কটা ব্যথা সারান। সারবে না, আপনার ওসব রোগ মৃত্যুর আগে সারবে না। মৃত্যু মানে? সব রোগের মূলে আপনার ওয়েট। যতদিন না খাওয়া কমাবেন রোগ সারবে না। আগে খাওয়া কমান, তারপর অন্য কথা। খাওয়া ডায়েট, এটা আমি পারবো না। আসলে হলো কি, এই এই খাবার দেখলে আমি আর মানুষ থাকি না, রাক্ষস হয়ে যাই। রাক্ষস খাবো 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 খাবো, কি করি বলুন? হাঁটুন। হ্যাঁ হ্যাঁ, হাঁটুন আর ছুটুন। প্রতিদিন সকালে নিয়ম করে মর্নিং ওয়াক করুন, না হলে না হলে না হলে ওপরে সোজা ওপরে যমরাজের দপ্তরে। যমরাজ? ওরে বাবা, ভয়ঙ্কর ব্যাপার। আচ্ছা বুঝবো, বুঝে দেখবো। আসি আসি ডাক্তার বাবু। যমরাজ, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে বকুল তলায় কে, হাতি নাচছে, স্যান নাচছে, নন্টে ফন্টের বে, আহা নন্টে ফন্টের বে। হাতি রামপাতি, এবার তুমি হাতি হবে, তারপর তারপর বেলুন, তারপর সোজা যমরাজের দপ্তরে, তারপর স্বর্গ। স্যার আপনি কি নরক নরক করছেন? চপ চামচিকে বদমাস, আমাকে আমাকে কম খেতে বলতে পারিস না? হ্যাঁ মানে? মানে বেটা মিচকে, বেটা বেটা সারের গোবর। বাবা যাকে, কি মুডে আছে কে জানে, আমি বরং আমার কাজেই যাই। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে বকুল তলায় কে, হাতি নাচছে, স্যার নাচছে, নন্টে ফন্টের বে, আহা নন্টে ফন্টের বে। তো যাই হোক বাবা, বুঝতে পারছি খাবারটা সত্যি কমাতে হবে। আজকে বলে কিনা 14টা রুটি দিয়ে ডিনার সারলাম বাবা, অন্য দিনে 18টা খাই। নি নি শুয়ে পড়ি। ঠাকুর রক্ষে করো, চেহারাটাকে যেন আগলে রাখতে পারি। ঘুমাই। চিনতে পারছ? তুমি মানে আপনি? এই আপনি কে? এই রকম বিদ ঘুটে পোশাক পরেছেন কেন? চিনতে পারছো না? না না পারারই কথা, মরার পর আমার কাছেই আসতে হবে। তুমি মানে আপনি মানে অবতার যমরাজ? মানে আমি কি, আমি কি মরে গেছি? না মরনি, তবে মৃত্যু কাছেই আছে। আর মরে গেলে আমি নয়, আমার দুই চেলা আসতো, তারা এসে
আত্মাটাকে ধরে নিয়ে গিয়ে শটান ওই বুড়ো চিত্রগুপ্তের ভাণ্ডারে জমা করে দিত। তাহলে আপনি কেন? নেহাত, তোমার পাপের চেয়ে পুণ্যটাই বেশি। ছোটদেরকে হাসিয়ে তুমি অনেক পুণ্য সঞ্চয় করেছো, তাই তোমাকে একটু সাবধান করতে এলাম। সাবধান? কিন্তু কেন? আমি কি কোনো দোষ করেছি? করনি? এই দুর্মূল্যের বাজারে দশ জনের খাবার রোজ একাই সাপ করছো, আর হাতির মতো চেহারা তৈরি করছো, আর বলছো কিছু করনি। মানে এই বলছিলাম কি, আমার নাম হলো গিয়ে ওই হাতিরাম পাতি, তো তাই মানে একটুখানি এই একটু। পেটুক, নেহাত গোপাল ভাঁড়ের আত্মাটা আমার কাছে এখনো আছে বলে। নন্টে ফোন্টে, নন্টে ফোন্টে, নন্টে ফোন্টে। না হলে শটান তোর আত্মাটা নিয়ে গিয়ে আমি সভায় অ্যান্টিক করে রেখে দিতাম। কাল সকাল থেকে ছুটবি, তারপরে সাত দিন দেখব। তা না হলে প্রথমে একটা বুক ধরফর করবে, তারপর ডাক্তার এসে ডেথ সার্টিফিকেট লিখবে, আর আমার চেরারা তোকে ট্যানোস মারতে মারতে তোর আত্মাটাকে নিয়ে আমার কাছে চলে আসবে, চলে আসবে, চলে আসবে, চলে আসবে, চলে আসবে। মানে যাবেন না অজম স্যার? উরি বাবা, এ কি স্বপ্ন না সত্যি? মনে হয় স্বপ্নই, কিন্তু যদি সত্যি হয়। ও কেলটু, ও কেলটু, দরজা খোল। এই মাই রাতে আবার কে ডাকে? কে রে? কি স্যার, আপনি এই মাঝরাত্রে? ডাকাত পড়েছে নাকি ভূতের ভয় পাচ্ছেন? আমি মরছি নিচের জ্বালায়, আর উনি করছেন রসিকতা। এই শোন, কাল সকাল সকাল সবাইকে নিয়ে আমার ঘরে আসবি। উফ, শুয়ে পড়ি। এই যে তোরা সবাই এসে গেছিস দেখছি। শোন শোন, কাল ভোর থেকে পাশের ধোপার মাঠে নিয়মিত আমরা দৌড়তে বেরোব, কারণ হচ্ছে স্বাস্থ্যের জন্য দৌড়নোটা খুব দরকার। হ্যাঁ স্যার, দৌড়নোটা আপনার মতো স্বাস্থ্যবান লোকেদের, মানে মানুষের জন্য খুবই দরকার। কিন্তু কিন্তু স্যার, বলছিলাম কি, এই আমার রোগা শরীরে দৌড়নোটা কি খুবই দরকার? এই তুই আমাকে প্রশ্ন করছিস? হতছাড়া, প্রশ্ন বিচিত্রা। আমি যা বললুম কাল থেকে তোরা ঠিক তাই করবি, বুঝেছিস? দারুন দারুন মজা হবে স্যার। কেটুদার অনেক বেলা পর্যন্ত শুয়ে থাকার বদ অভ্যাসটা তাহলে একদম সেরে যাবে। ভালোটাই তো আমি চাই রে বেটা। আমিও তো তাই চাই স্যার, কিন্তু আমার এই ছখানা হাড় সর্বস্ব শরীরে দৌড়নোটা কি ঠিক কথা? যা বললুম তাই করবি। আর শোন, এই কালকে বুঝলি সকাল সকাল আমাকে ডেকে দিস, আমার ঘড়িটা তো হাতির মতো খালি স্লো হয়ে যায়। আগে কেলটুদাকে গিয়ে ডাকি। কেলটুদাকে ডাকার অনেক ফ্যাচাং আছে, ও কি আর সহজে উঠবে ভেবেছিস? কেলটুদাকে সহজে ওঠাবার ওষুধটা আমি সঙ্গে করে নিয়ে যাবো রে ফোনটে। ওষুধটা কি শুনি? ওই দেখ, ওষুধ কেমন ঘরের কোণে ঘুরছে। আরে ওটা তো একটা আরশোলা। ওটাই হলো কেলটুদার ঘুম ভাঙাবার মহৌষধ।
আরশোলা কোথেকে এলো? তুমি মাঠে দৌড়তে যাবে না কেলটুদা? হ্যাঁ চল স্যারকেও ডেকে তুলি। এই মাত্র তিন পাক হলো স্যার, এখনো আরো সাত পাক বাকি। যতটা সম্ভব মাঠের ধার ঘেঁষে দৌড়বি, যাতে দৌড়নোর পরিধিটা বড় হয়। শরীর ফিট রাখতে এই দশ বার এই মাঠে দৌড়লে তার আগেই শরীর আনফিট হয়ে যাবে। ও কেলটুদা, কোথাও দেখতে পাচ্ছি না। কেন, সামনেই তো ছিলেন। কিন্তু এখন তো আর নেই। সে কি রে, স্যার কি ভ্যানিশ হয়ে যাবেন নাকি? এই চল চল খুঁজে দেখি। চল চল সবাই মিলে চিৎকার করে স্যারকে ডাকি। স্যার আপনি কোথায়? স্যার অবাক কাণ্ড, এইরকম একটা বিশাল চেহারার লোক গেল কোথায়? কি গায়েব হয়ে গেল নাকি? চল চারদিকটায় তল্লাশি চালাই, নিশ্চয়ই এখানেই কোথাও আছেন। ওরে ওরে নন্টে আর ফোনটে, ওরে আমাকে বাঁচাও, আমি গর্তে পড়ে গেছি, হাতি পড়ে গেছে গর্তে। ওরে নন্টে আর ফোনটে, ওরে আমাকে বাঁচাও। আরে ওটা স্যারের গলার স্বর না কেলটুদা? ওই দেখো ওই ঝোপটার কাছ থেকে স্বরটা আসছে। ঠিক বলেছিস, চল দেখি। ওরে কেলটু রে, আমায় বাঁচা রে। নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে। নে তোরা শক্ত করে টান, আমি হাত বাড়িয়ে দেখি স্যারকে টেনে ওঠাতে পারি কিনা। স্যার হাতটা বাড়ান। নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে। আমি গর্তে পড়ে গেছি রে, আমায় বাঁচা রে। ও আপনি কিচ্ছু চিন্তা করবেন না স্যার, আমি এক্ষুনি আপনাকে তোলার ব্যবস্থা করছি। এই নন্টে দড়ি জোগাড় করতে হবে, আমরা ওপর থেকে দড়িটা স্যারকে দেব, স্যার দড়িটা কোমরে বাঁধবেন, আর আমরা সবাই মিলে হেই হো হেই হো মারো জোয়ান হেই হো করে টানবো। দেখবি কিরকম সসর করে স্যার গর্ত থেকে বেরিয়ে আসেন। চল নন্টে ফন্টে আমরা দেখি কোথাও দড়ি পাই কিনা। জাহাজ বাঁধা দড়ি থাকে তাহলে ঠিক হয়ে যাবে। দে দে দড়িটা আগে স্যারকে দি। দড়িটা শক্ত করে কোমরে বাঁধুন স্যার। এবার কিছুক্ষণ থাকলে আমি পটল তুলবো রে। ওরে হাতির বিরাট দড়ি তোরা বয়ে নিতে পারবি না রে। দড়িটা কোমরে ঠিকঠাক বেঁধেছেন তো? হ্যাঁ বেঁধেছি। নে নে সবাই মিলে এবার দড়ি ধরে টান, আমি একটু সামনের দিকে থাকি, তাহলে স্যার উঠেই আমাকে দেখতে পাবে আর খুব খুশি হবে। মারো জোয়ান হেই ও, পটকা ফাটে হেই ও, ড্যাঙ্কুড়াকুড় হেই ও, মারো জোয়ান হেই ও, পটকা ফাটে হেই ও, ড্যাঙ্কুড়াকুড় হেই ও। ওই তো স্যারের বডিটা উঠছে, উঠছে মনে হচ্ছে। নে নে তোরা শক্ত করে টান, আমি হাত বাড়িয়ে দেখি স্যারকে টেনে ওঠাতে পারি কিনা। স্যার হাতটা বাড়ান। আপনি কোনো চিন্তা করবেন না, আমি নন্টে ফোনটাকে ট্রেনিং দিয়েই এসেছি, আপনি
ওদের উপর বিশ্বাসটা রাখুন। বিশ্বাস আমি তোদের করি রে কেলটু, কিন্তু এই গর্তের ভেতরে এই পোকামাকড় গুলো কিরকম আমার বেশি বিশ্বাস আর ধৈর্য খান খান করে দিচ্ছে রে। এই একটা আরশোলা, হ্যাঁ তাই তো, হ্যাঁ এই আমার মুড়িতে কেমন খিলচি কাটছে, একটা মুড়ি বাবা রে কেলটু ছড়া না। ডান, একবার গর্তের বাইরে যাই, তারপরে তুই ওদেরকে খুব করে বকে দেব। কাকু দেখুন, আমাদের স্যার হাতিরাম পাতি বাবু গর্তের মধ্যে পড়ে গেছে। ওনাকে তুলতে গিয়ে আমাদের কেলটু দাও ওই গর্তে পড়ে গেছে। ও হাতিরাম পাতি, ওই যে গাধাটাকে দেখছো, আমার মনে হয় এখন এই গাধাটাই তোমাদের অনেক কাজে আসবে। তুমি চটপট গর্তের মুখে কপিকলটা ফিট করো। আমরা এই গর্তের মুখে আছি। আরে পুচকু, কতদিন পরে দেখলাম রে, আয় আয় বুকে আয়, দাদা ভুঁড়িতে আয়, সবই তাঁর দয়া। থ্যাংক ইউ জম দেবতা। ভীষণ দুষ্ট ওরা, কত শত কাণ্ড ওদের, মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত তাই করতে জব্দ ওদের, সুপারিনটেনডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদব কোনটে, মরকট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে, 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 নন্টে ফোনটে।